একটা সত্য কথা বলি, জেবলেজ জিটিআর যখন প্রথমে দেখলাম অনেক বেশি কনফিউজ ছিলাম ডিসপ্লে নিয়ে। এত কালারফুল একটা ডিসপ্লে, ভেবেছিলাম অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হবে। পরে অবশ্য জানতে পেরেছি ডিসপ্লেটা এলসিডি প্যানেলের, আর দেখতে ভালোই প্রিমিয়াম জেবলেজ জিটিআর। কিন্তু এছাড়া আর কি আছে? দাম 3000 টাকা। এ বাজেটে ওয়াচটিকে ফাইট দিতে পারবে ইমিলেপ K66, মিব্রোয়ার, হেলো সোলার 05-এর মতো ওয়াচগুলোকে? জানতে হলে পপকর্ন নিয়ে বসে পড়ুন আর সাবস্ক্রাইব করুন, এবং বেল বাটনেও কিন্তু চেপে রাখতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আনবক্সিং করে নেওয়া যাক। তো এটা হচ্ছে জেবলেজ জিটিআর এর বক্স। বক্সের ওপরে স্মার্ট ওয়াচটির ছবি দেওয়া আছে, পিছনের দিকে একটি কিউআর কোড আছে যেটি স্ক্যান করে আপনারা স্মার্ট ওয়াচটির যে অ্যাপসটি আছে সেটি ডাউনলোড করতে পারবেন। তো বক্সটি খোলা যাক। বক্সটি খুললেই প্রথমে পাচ্ছেন একটি ওয়েলকাম কার্ড যেখানে লেখা আছে এই স্মার্ট ওয়াচ দ্যাট পুটস মোটিভেশন অন ইয়োর রিস্ট। এর নিচেই পেয়ে যাচ্ছেন একটি ম্যাগনেটিক চার্জার, একজোড়া স্ট্র্যাপ এবং মূল স্মার্ট ওয়াচটি। তো এটা হচ্ছে জেবলেজ জিটিআর এর বক্স কন্টেন্ট। ডিজাইন ও বিল্ড কোয়ালিটিতে নজর দিলে প্রথমেই দেখতে পারবেন 2.5D কার্ভ ডিসপ্লে। ডিসপ্লেটা 175 ডিগ্রি কার্ভ। ডিসপ্লে চারপাশে অনেক কম বেজেল, মনে হচ্ছিল পুরো হাতটা জুড়ে ডিসপ্লে। ওয়াচটি চারপাশে মেটাল ফ্রেম আর নিচের বডিটা ভালো মানের প্লাস্টিক ফ্রেম দিয়ে বানানো। তবে এখানে গ্লাসটাতে দাগ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই বি সেফ। জেবলেজ জিটিআর এর ডান পাশে পাচ্ছেন 2টি বাটন, যেখানে উপরের বাটনটা পাওয়ার অন অফ বাটন এবং লক বাটন, এবং নিচের বাটনটা মেনু বাটন। ওয়াচটির ইন হ্যান্ড ফিলটা আমার কাছে খুব বেশি প্রিমিয়াম লেগেছে। সব ওয়াচই তো প্রিমিয়াম শব্দটা ব্যবহার করি, কিন্তু এখানে সত্যিকার অর্থে দামি কোনো ওয়াচ হাতে আছে এমন মনে হচ্ছিল। ওয়াচটি ওজনে 50 গ্রাম। নর্মালি ইমিলেপ K66 মিব্রোয়ার থেকে ভার মনে হয়েছে এই ওয়াচটিকে, তবে হাতে পরে থাকলে বেশ ভালোই লেগেছে জেবলেজ জিটিআর। ওভারঅল ডিজাইন ও বিল্ড কোয়ালিটিতে সর্বোচ্চভাবে একটা প্রিমিয়ামনেস আনার চেষ্টা করেছে জেবলেজ জিটিআর। ডিসপ্লে হিসেবে এখানে পাচ্ছেন 1.3 ইঞ্চির ফুল রাউন্ডেড টাচ ডিসপ্লে। ডিসপ্লেটা IPS প্যানেলের, যার রেজলিউশন 240x240। এক কথায় ডিসপ্লে অসাধারণ সুন্দর অ্যান্ড কালারফুল। কালারগুলো আমার কাছে অ্যাকুরেট মনে হয়েছে। টাচ রেসপন্স খুবই ভালো পেয়েছি ডিসপ্লেতে, কোনো ধরনের টাচ লেটেন্সি বা ল্যাগ একেবারেই ছিল না, এবং ডিসপ্লের ব্রাইটনেস অসাধারণ, অনেক বেশি ব্রাইট এবং ব্রাইটনেসও অনেক বাড়ানো যায়। তবে হতাশ হয়েছি কোথায় জানেন? মাত্র 5টা ওয়াচ ফেস। অ্যাপস থেকেও আলাদাভাবে কোনো ওয়াচ ফেস নামানো যায় না, অর্থাৎ কোনো এক্সট্রা ওয়াচ ফেস নেই। আলাদা ওয়াচ ফেস না থাকলে যেটা হয়, কিছুদিন ব্যবহারের পরেই একটা বোরিং ফিল চলে আসে ওয়াচটিতে, আর যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো তেমন একটা সুন্দর না। ওভারঅল ডিসপ্লের কোয়ালিটিতে ওয়াচটি কিন্তু এ বাজেটের অন্য ওয়াচ থেকে এগিয়ে থাকে, তবে ওয়াচ ফেসের ঘাটতি থাকায় এই ওয়াচটি থেকে আমি এগিয়ে রাখবো ইমিলেপ K66। ওয়াচটি 3 ATM ওয়াটার রেসিস্ট্যান্ট, যার মাধ্যমে আপনি চাইলে ওয়াচটি হাতে পরে হাত ধোয়া কিংবা বৃষ্টিতে ভেজার কাজ করতে পারবেন, তবে ওয়াচটি পরে গোসল করা বা সুইমিং করতে পারবেন না। কথা বলবো ওয়াচটির ফিচারগুলো নিয়ে। ওয়াচটি ডিসপ্লেতে উপর থেকে নিচে সোয়াপ করে পেয়ে যাবেন অ্যালার্ম, ডু নট ডিস্টার্ব মোড, ব্রাইটনেসের শর্টকাট। নিচ থেকে উপরে সোয়াপ করে পেয়ে যাবেন নোটিফিকেশন, ডান থেকে বামে বা বাম থেকে ডানে সোয়াপ করে পাচ্ছেন স্টেপ ইনফরমেশন, স্লিপ ইনফরমেশন, ওয়েদার, ব্লাড প্রেশার, হার্ট রেট ইনফরমেশন। ডান পাশে থাকা নিচের বাটন ক্লিক করে মেনুতে প্রবেশ করতে পারবেন। এখানে মেনুতে স্টেপ, স্লিপ, হার্ট রেট চেক, ব্লাড প্রেশার সহ কমন কিছু ফিচার পেয়ে যাবেন। এছাড়াও মিউজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোলের ফিচার পেয়ে যাবেন। এখানে স্পোর্টস মোডে মোট 10টার মতো মুড আছে, যেমন ওয়াকিং, রানিং, সাইক্লিং, অর্থাৎ এ ধরনের এক্সারসাইজের কিছু মুড আছে। এই ওয়াচটির যে সেন্সরগুলো আছে বলা যায় অ্যাকুরেট রেজাল্ট দেবে। এছাড়া ওয়াচটিতে ফিমেল হেলথের জন্য আলাদা একটা অপশন আছে। সো বলা যায় কমন ফিচার, তবে নতুন একটি ফিচার এখানে যোগ হয়েছে যেটা ফিমেল হেলথ কেয়ার। তবে একটা বিষয় এখানে পজিটিভ, যে ফিচারগুলো আছে সেটা কিন্তু ক্লোজ টু অ্যাকুরেট ইনফরমেশন দেবে আপনাকে। ওয়াচটি মোবাইলের সাথে কানেক্ট করতে হলে এইচ ব্যান্ড নামে একটা অ্যাপস নামাতে হবে। অ্যান্ড্রয়েড বা আইফোন দুটো সিস্টেমেই অ্যাপসটি অ্যাভেলেবল। অ্যাপসটি নামিয়ে রেজিস্ট্রেশন করে মোবাইলের সাথে কানেক্ট করে আপনার ফোনে কে কল করলো, কে মেসেজ করলো জেনে নিতে পারবেন, এবং আপনার মোবাইলের নোটিফিকেশনগুলো ওয়াচে পেয়ে যাবেন। এখানে ভাইব্রেশন মোটরটা চমৎকার রেসপন্সিভ। ওয়াচের ইন্টারফেস খুবই সিম্পল। ওয়াচটিতে মাত্র 180 mAh এর ব্যাটারি থাকলেও এখানে গডডিক্স GR5515 আলট্রা লো পাওয়ার চিপ ব্যবহার করা হয়েছে, যা খুবই লো পাওয়ার কনজাম করে। মাত্র 1 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা 40 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, এবং সব অন রেখে আপনি 10 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, প্লাস 20 দিন স্ট্যান্ড বাই টাইম পেয়ে যাবেন।
ওভারঅল জেবলেস জিটিআর এর ডিসপ্লে, ডিজাইন, ফিচার, ব্যাটারি ব্যাকআপ সবই ভালো লেগেছে, কিন্তু ওয়াচ ফেস কম থাকায় আমার কাছে বোরিং একটা স্মার্ট ওয়াচ মনে হয়েছে এটিকে। তবে আপনাদের যদি ওয়াচ ফেস কম নিয়ে সমস্যা না হয় তাহলে আমি বলতে পারি এ বাজেটে এই ওয়াচটি ইমিল্যাব বা মিব্রো থেকে বেটার। আপনাদের কাছে কেমন লেগেছে জেবলেস জিটিআর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।